দর্শক, এবার সাতক্ষীরা সদর থেকে পৌরসভা নির্বাচনের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে একটা উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা শহরে জাস্ট সকাল 8টা থেকে শুরু হয়েছে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কার্যক্রম। আমি সাতক্ষীরা শহরের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি যে সকাল 7টার পরপরই কেন্দ্রগুলোতে তখনও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা পৌঁছাননি, কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন। 8টার আগেই পলাশপোল, সাতক্ষীরা পুলিশ লাইন, রসুলপুর, সুলতানপুর বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। হ্যাঁ, পুরুষ ভোটাররাও ক্রমান্বয়ে, তাদেরও লাইনও আমাদের চোখে পড়েছে। এই সাতক্ষীরা পৌরসভার অভিযোগের কথা জানতে চেয়েছেন। এই নির্বাচনে মেয়র পদে 5 জন, সংরক্ষিত আসনে 12 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 52 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো মেয়র পদে 5 জন প্রার্থী হলেও এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল হক নৌকাপ্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী তাসকিল আহমেদ চিস্তি ধানসিদ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুকান মিঠু নাইকার গাছ প্রতীক এবং জামাতের প্রার্থী নুরুল হুদা তিনি জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা প্রার্থীদের কাছে জানার চেষ্টা করেছি, এ পর্যন্ত সকাল থেকে একবারে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। সকালে সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে একটু গুলিবোধাবাদ হয়েছিল, একটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল, টুকটাক মারপিট হয়েছিল, কিন্তু প্রশাসনের কড়া পদক্ষেপের কারণে এখন সেই পরিবেশ এখন শান্ত। আমি এখন দাঁড়িয়ে আছি রসুলপুর মাধ্যমিক সরকারি বালিকা বিদ্যালয়ে, আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই কেন্দ্রের পরিস্থিতি, সবকিছু খুবই স্বাভাবিক। সব মিলিয়ে সাতক্ষীরার পৌরসভা নির্বাচনে ভোটের পরিবেশ খুবই সুন্দর ও সুষ্ঠু। এটাই ছিল সিনথিয়া সাতক্ষীরা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ, এতক্ষণ সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী।